আসসালামু আলাইকুম। উনি হচ্ছেন আমাদের 406 নাম্বার রুমের পেশেন্ট। উনি আজকে আমরা ওনাকে রিসিভ করেছি। ওনার নাম এবং ওনার যে সমস্যাটা সেটা আমরা একটু শুনবো ওনার কাছ থেকে। আপনার নামটা যদি একটু বলেন আমাদেরকে। আমার নাম শাহিদ আক্তার পলি। শাহিদ আক্তার পলি, বাসা কোথায় আপনার? চিটং। কোথায়? মিরসরাইতে। আচ্ছা, আমরা আজকে আপনাকে পেয়েছি ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান, আপনি স্যারের কাছে দেখাতে এসেছিলেন। তো আজকে আপনি অ্যাডমিট হয়েছেন আমাদের এখানে। আপনি যদি একটু সংক্ষেপে বলতেন যে আজকে কি সমস্যা নিয়ে আপনি আসলে মূলত ভর্তি হয়েছেন এখানে। আমি যে মূলত ভর্তি হয়েছি আপনার, আমার প্রথমে শুরুতে পিঠে ব্যথা ছিল। আচ্ছা, পিঠের বাম সাইডে। মানে এটা প্রায় আরো প্রায় আপনার 8-9 বছর আগে থেকেই হালকা হালকা ব্যথা ছিল। আচ্ছা, সেটার জন্য আমি অনেক ডাক্তার দেখাছিলাম। তো এটা আপনার বলছে যে এমনি ব্যথা, কোনো সমস্যা নাই। তো এই ব্যথাটা আপনার কিছুদিন পরে পরে আস্তে আস্তে হয়তো আবার চলে যাইতো এরকম। একসময় দেখা গেছে যে এটা আমার ঘাড়ে উঠে গেছে ব্যথাটা। আচ্ছা, মাঝে মাঝে ঘাড়ে ব্যথা করে আবার ঠিক হয়ে যায়, মানে এভাবে মানে চলে আর কি। পরে আমার এই দুই হাতে চলে আসে ব্যথাটা। এটা কতদিন পরে? এটা আপনার এই মানে 2 বছর ভিতরে বেশি মানে বেড়ে গেছে। আগে তেমন ছিল, আগে প্রথম দিকে খুবই অল্প ছিল, যত দিন গিয়েছে বাড়তে থেকেছে এবং গত 2 বছরে এটা প্রকট আকার ধারণ করেছে। জি, এই 2 বছরের ভিতরে একটু বেড়ে গেছে আপনার, মাঝে মাঝে একটু কম লাগে, তখন মনে হয় যেন একদম ভালো। তারপরে দেখতেছি যে শুধু প্রথম অবস্থায় শুধু জ্বালাপোড়া করতো, মানে রাতে ঘুমাইতে পারতাম না, শুধু জ্বলতো, মানে বিন্দে ভিতরে মানে সুইজের মতো বিন্দে শুধু জ্বলে। আচ্ছা, এরকম আবার জি জি হয়ে অবশ্যই আসতো, আবার কিছুক্ষণ পরে এটা চলে যেত। মানে এভাবে হইতে হইতে আপনার এই মানে 1 বছর আগে দেখতেছি যে আপনার এই আমার বাম পায়ে পায়ের আঙ্গুল একটা অবশ্যই আছে। আচ্ছা, একটা পায়ের আঙ্গুল আর এখানে আপনার এই 3টা আঙ্গুল। আচ্ছা, মানে যখন আমি মানে কুটা বাসা করার সময় মানে কিছুদিন পরে দেখছি আবার ভালো হয়ে গেছি, কোনো সমস্যা নাই। এরপরে আবার আপনার এই আজকে প্রায় 5-6 মাসের ভিতরে মানে সমস্যাটা অনেক বড় আকারে মানে খারাপ হয়ে যাচ্ছে দিন দিন, মানে বলতে গেলে একদম সারা ঘুমাইতে পারি না। উঠে বসে যখন একটু মানে লাড়াচাড়া করতাম আবার ঠিক হয়ে যেত, আবার শুইলে আবার সেম অবস্থা, মানে আমি ভয় ঘুমাই না এরকম লাগে। এখন আজকে 1 মাসের ভিতর দেখতেছি ডান পাশে চলে আসছে। মানে তেমন অনুভব হয় না রাতের বেলা একটু, যখন শুইতে যাই আপনার বিকালে আর রাত্রে, মানে আমার ভয় মানে ঘুমিয়ে আসে না, আমি বসে থাকি। আমরা সারাদিন পরিশ্রম করি, রাতের বেলা একটু ঘুমাতে পারি, রাত আসলে আমার ভয় লাগে। রাতটা এখন আপনার কাছে ভয়ঙ্কর হয়ে গিয়েছে। অনেকে হচ্ছে আমরা রাতের বেলা কিছু রেস্ট নিই, সারা দিনের যে ক্লান্তিটা সেটা আমাদের দূর হয় রাতের বেলা। আপনি সেই রাতেই ঘুমাতে পারছেন না? মানে এমন অবস্থা হয়েছে রাতে বসে বসে আমি কান্না করি কিন্তু আমি ঘুমাইতে পারি না। আচ্ছা, শুইলেই আমার মনে আমার মনে হয় যেন মানে খুবই মানে মনে হয় যেন মানে আমি কি মানে শেষ এরকম লাগে। শেষ একটা আতঙ্ক সবসময় কাজ করা শুরু করছে। এবং অলরেডি আপনি অনেক জায়গায় অনেকের চিকিৎসা করেছেন কিন্তু কোনো সুফল পাননি। জি, আমি চিটং এ আপনার অনেক ডাক্তার দেখাইছি, প্রায় 6টা ডাক্তার দেখাইছি আমি, ওনাদের সবার কাগজপত্র নিয়ে আসছি। তাই আপনার ওই 6টা ডাক্তার আপনার 6 রকমের কথা বলছি, মানে কারো কথার সাথে কারো মিল নেই। কেউ কি কোনো অপারেশনের কথা বলেছিলেন আপনাকে? অপারেশনের কথা বলে নাই। একটা ডাক্তার বলছে আপনার এই হাড়ডি ব্যাগা হয়ে গেছে, একটা বলছে আপনার ক্ষয়ে গেছে, আর একটা বলছে আপনার হাড়ডি বেড়ে আপনার মানে রগের উপর চাপ পড়ে আছে, আরেকটা বলতে কোনো সমস্যাই নেই, এটা এমনিতেই আপনার। মানে এই জন্য আপনি নিজে আসলে কনফিউজড হয়ে গেছেন। পরে আপনাদের এখানে আসলাম আর কি, যে স্যারের খোঁজ পাইলাম তারপর আসছি। আলহামদুলিল্লাহ। সো আপনি কি আশা করছেন আমাদের কাছ থেকে? আমি তো আশা করছি সুস্থভাবে ফিরে যাব বাড়িতে, এটা আর কি, সুস্থ হয়ে ইনশাল্লাহ। দর্শক, ওনার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসে যেটা ধরা পড়েছে সেটা হচ্ছে যে ওনার PLID PID আছে ওনার। সো ওনার ট্রিটমেন্ট, অপারেশনবিহীন যে ট্রিটমেন্টটা সবসময় বলা হয়ে থাকে, সেই অপারেশনবিহীন ট্রিটমেন্টটা ওনার আজকে থেকে শুরু হয়ে যাবে। আমরা ডে বাই ডে ওনার আপডেটটা প্রত্যেকটা আমরা ধারণ করব এবং সবশেষে ওনাদেরকে আমরা আশা করব যে ইনশাল্লাহ উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো আমাদের এখান থেকে চলে যাবেন। সেই পর্যন্ত অপেক্ষা করুন, দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। দর্শক, কেমন আছেন আপনারা? চলে আসলাম আপনাদের কাছে, কথা দিয়েছিলাম আবারও আসবো,
আলহামদুলিল্লাহ আবার আসতে পেরেছে। আল্লাহ না চাইলে আসলে পৃথিবীতে কোনো কিছুই সম্ভব না। আল্লাহ চেয়েছেন বলেই হয়তো আমার এই বোনটি সুস্থ হয়ে গিয়েছেন। ডক্টর শফিউল্লাহ প্রধান যিনি কথা দিয়েছিলেন ইনশাল্লাহ সুস্থ হবেন, চিকিৎসা নিতে থাকুন, এবং সেই বিশ্বাসে উনি ভর্তি হয়ে গিয়েছিলেন এবং আলহামদুলিল্লাহ আজকে উনি সুস্থ আছেন, ভালো আছেন। দর্শক সরাসরি পেশেন্টের কাছে চলে যাই, আসুন একটু ওনার সাথে কথা বলি। বোন কেমন আছেন আজকে? জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আমরা মাঝখানে আপনার কিছু ভিডিও নিয়েছিলাম আমরা, তখন ট্রিটমেন্ট চলমান অবস্থায় ছিল এবং আপনি বলেছিলেন যে আপনি ভর্তি হয়েছেন, ট্রিটমেন্ট চলছে, তখন আপনি আগের থেকে আলহামদুলিল্লাহ অনেকটুকুই ভালো ছিলেন। আজকে কততম দিন আপনার? আজকে আমার দশতম দিন। দশমতম দিন। জি। কেমন আছেন আজকে? জি আলহামদুলিল্লাহ ভালো আছি আগের থেকে। কতদিন পরে মন থেকে বলতে পেরেছেন যে না আলহামদুলিল্লাহ আমি ভালো আছি? কত বছর? প্রায় 8-9 বছর পরে আর কি। জি। আচ্ছা, অনেক দর্শক আছেন বা অনেকের জন্য হয়তো জানেন না, তাদের জন্য যদি একটু প্রথম থেকে একটু বলতেন যে কি সমস্যা আপনার হয়েছিল এবং কিভাবে কিভাবে আপনি এই আজকে এই পর্যন্ত আপনি এসেছেন, যদি আপনার এই পুরো পরিক্রমাটা যদি আমাদের দর্শকদের জন্য একটু বলতেন সংক্ষেপে। এটা হচ্ছে আমার প্রায় আরো 8-9 বছর আগে থেকেই আমার তখন পিঠে ব্যথা লাগতো হালকা হালকা। আমি মনে করতাম যে হয়তো বা এমনি কোনো ব্যথা আর কি, শুরু হয়েছে আমার পিঠের ব্যথা থেকে এটা। আচ্ছা, আপনার ওই যে কোনো কাজ করতে পারতাম না, নিচু হয়ে কাজ করলে আপনার সোজা মানে সোজা হয়ে যেতে হইতো একদম, মানে নিচু হইলেই আপনার পিঠে অনেক ব্যথা লাগতো, প্রচন্ড পেইন করতো। জি। আর সাংসারিক কাজে আমাদেরকে নিচু হতেই হয়, বিভিন্ন ধরনের মুভমেন্ট করতে হয়, মানে কোনো নিচু হয়ে কাপড় চোপড় ধুইতে গেলে কিছু করতে গেলে মানে ব্যথার জন্য পারতাম না, সাথে সাথে উঠে মানে দাঁড়াই যেতাম আর কি, দাঁড়ালে ভালো লাগতো। আচ্ছা, তো এইভাবে চলতো। আমি আপনি অনেক ডাক্তার দেখাছিলাম চিটাং এ, তো ওনারা বলতেছে যে এমনিতে এটা কোনো সমস্যা না, এমনি হয়তো আপনার ব্যথা, এটা এটা প্রথম দিকের অবস্থা, প্রথম দিকে। জি। তো পরে কিছু মেডিসিন দিছিল, খাওয়ার পরে দেখতেছি আবার ঠিক হয়ে গেছি, কোনো অসুবিধা নাই। তো এরকম মাঝে মধ্যে আপনার প্রায় সময় লাগতো, লেগে আবার দেখি নিজে নিজে ঠিক হয়ে যাইতাম, তো এইভাবে শুরু। তো আপনার পরে দেখতেছি আপনার প্রায় মানে 2 বছর আগে দেখতেছি একদিন আমার আপনার ওই পায়ের আঙ্গুলগুলা কেমন জানি অবশ অবশ ভাব, আর হাতের আঙ্গুলগুলা মানে এই অবশ অবশ ভাব। আমি সাথে সাথে আপনার ডাক্তারের কাছে গেছি, চিটং একটা ডাক্তার দেখাছিলাম, তো উনি আমাকে কিছু এক্সরে দিছে আর কিছু টেস্ট দিছিল। তো দেওয়ার পরে বলতেছে যে মানে আমার মানে এই হাড় মানে হাড় বেড়ে গেছে এটা বলছে, মানে বেঁকা হয়ে গেছে। দেওয়ার পরে উনি আমাকে কিছু ওষুধ দিছিল আর ওখানেও থেরাপি দিছিলাম প্রায় আপনার এই 20-25 দিনের মতো। তো একটু কমছিল, কমার পরে ওনার কাছে যাওয়ার পরে বলতেছে যে এখন তো ভালোই গেছেন, আর কিছু লাগবে না, চলে যান, চলে আসছি বাড়িতে। তার ডাক্তার দেখাই নাই। পরে দেখতেছি সমস্যা এটা আরো বাড়তেছে, এবার দেখতেছি যে আমার শুধু আপনার বাম হাত এটা আপনার শুধু জ্বালা পোড়া করে রাত্রে শুইলে, আর পুরোটা অবশ হয়ে থাকে, মানে আমি এই হাত দিয়ে এটাকে উঁচু করে উঠাই, মানে এরকম অবস্থা, মানে উঠতে পারি না। অনেক সময় দেখা যায় আমরা হাত মানে রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে হয়তো সেটার উপর কোনো কিছু চাপ থাকলে পুরোটা বন্ধ হয়ে যায়, তখন অনেক সময় আমরা নিজেরা নাড়তে পারি না, আরেক হাত দিয়ে উঠাই দাম। জি, উঠাই আপনার মানে উঠাই অনেকক্ষণ পর্যন্ত লাড়াচাড়া করলে আস্তে আস্তে মানে এটা ঠিক হইতো। আচ্ছা, তো এইভাবে করতে করতে এবার দেখতেছি যে প্যারালাইজড রোগীদের যেরকম হয় তারা পা নাড়তে পারে না, এরকম মানে শুলে এরকম হয়ে যাইতো। জি, কিছুটা ভীতি কাজ করা শুরু করলো। এরপরে দেখতেছি যে আস্তে আস্তে এটা ডাইন সাইডে চলে আসছে। আচ্ছা, এবার ডাইন সাইডের মানে বাম সাইডের মতো ডাইন সাইডও মানে এরকম লাগে, এবং আগে যেরকম সাংসারিক কাজগুলো করার সময় দেখা যেত যে হয়তো ভারী কিছু একটা তুলছেন, যে যতটা শক্তি পেতেন অতটা আর পারছেন না, কাপড় ধুতে গেলে যেরকম আমাদের একটু শক্তি দরকার পড়ে, বা হয়তো এক জগ পানি ঢেলে যে খাবো তখন যে পরিমাণ শক্তি দরকার আগের মতো আপনি গ্রিপ পাচ্ছেন না। এটা তো আগে শুধু দিনে লাগতো, এখন মানে এই মানে এই 2 মাসের ভিতরে এমন অবস্থা হয়েছে যে মানে রাতের ঘুম পর্যন্ত মানে আমার চোখ থেকে চলে গেছে। আচ্ছা, এই যে বলছেন হাত যে অবশ অবশ ভাব, সেটা কি পায়ের দিকে হচ্ছে তো এই অবস্থাটা নাকি শুধু হাতে ছিল? না, এটা হাতে বেশি ছিল। আচ্ছা, আর পায়ের যে বলছেন, পায়ের সমস্যা হচ্ছে আপনার ওই যে অনেকক্ষণ যদি বসে থাকি, ওই যে নামাজ পড়ার পরে যতক্ষণ আমরা একটু মানে বসে থাকি না, তখন আপনার ওই মানে পা ভার হয়ে আসে, জি জি করে মানে অবশের মতো হয়ে যায়। ওকে, তো তখন আমার হাতে সমস্যা বেশি, তখন ডক্টরের কাছে যখন গেলেন কি বললেন? গেছি ওই যে ডক্টরদের সেম কথা, মানে বলে যে কেমন সমস্যা নাই, হ্যাঁ এই ওষুধগুলো খান, আপনার ওই 3-4 মাসের ওষুধ লিখে দেয়, খাওয়ার পরে বলে যে আর খাওয়া লাগবে না। আচ্ছা, এইটাই ওনাদের। তো তারা তো আসলে খুব সহজে বলে দেন না কিছুই হয়নি, কিন্তু আপনি তো বুঝতে পারছেন যে আপনার ভিতরে একটা সমস্যা। হ্যাঁ, আমি তো বুঝতে পারতেছি যে আমার সমস্যা আছে, সমস্যা না হলে আমার এরকম কেন লাগে? সেটাই, আমি সারা রাত মানে ঘুমাইতে পারি না, মানে কেমন জানি লাগে, আমি বসে থাকি, ভয় মানে শুইতে গেলে আমার ভয় লাগে,
যে কখন কি হয়ে যায়, মানে যেহেতু অবশ হয়ে যাচ্ছে, মানে অনেকের ভিতরে একটা ভ্রান্ত ধারণা থাকে যে স্ট্রোক করলাম না তো বা এই ধরনের কোনো কিছু হচ্ছে না, প্যারালাইজ হয়ে গেলাম না তো, বা ঘুম থেকে উঠে কি আমি কি এরকম কিছু দেখবো কিনা। জি, আমি আবার এই আপনার ওই যে হার্টের ডাক্তারও দেখাইছি, হৃদরোগ বিশেষজ্ঞ ওনাকে, তো ওনাকে দেখাইছি আর উনিও বলতেছে মানে অনেকের স্ট্রোক করার আগে নাকি এইসব লক্ষণ দেখা যায়, আর ভয়টা আরেকটু বেড়ে গেল। হ্যাঁ, এটার জন্য অনেক ভয় পাইছি, তো উনি আমাকে আবার আপনার ইসিজি সবকিছু করাইছে কিন্তু কোনো সমস্যা নাই, নর্মাল। আচ্ছা, তারপরে কি করলেন? তারপরে মাসখানে মানে এই দুই মাসের ভিতরে মানে একদম অসহ্যকর, মানে সহ্য করার মতো না, মানে দিনে এবং রাতে আমি মানে দুপুরেও একটু মানে দুপুরে যে রেস্ট করব ওই ইয়াটাই আমার ভয় লাগে, শুইলে আমার মানে সবকিছু মানে অবশ হয়ে যায়, আর কে মানে ঘুম মানে ঘুম হয় না আমার। অনেকগুলো কাজ করতে পারতেন বা অনেক জায়গায় বাইরে যাওয়া, বাইরেরও অনেক কাজ থাকে, সেগুলো অনেকটা সংকুচিত হয়ে আসলো। তখন কি মনে হতো মনের ভিতরে? মনের ভিতরে তো আসলে অনেক ভয় কাজ করতো আর কি, যে আসলে কি মানে এভাবেই মানে আমার জীবনটা যাবে, নিজের বাচ্চা কাচ্চা আছে। জি, মানে ভয় লাগতো, আর ও তো ধরেন প্রবাসে থাকে, তো পরে বলতে ওনার টেনশনটা আরো বেশি বেড়ে গেল, যে কারণ কাছে থাকলে এক জিনিস, দূর থেকে কি না জানি কি হয়ে যাচ্ছে। জি, মানে অনেক ভয় কাজ করতো আর কি, তো পরে আমি আপনাদের এই খোঁজটা পাইলাম। কিভাবে পেলেন? মানে আসলে মার্কেটে তো আসলে অনেক আছে, অনেক অনেক, মানে এত কিছুর মাঝে ছেড়ে হোয়াই ডক্টর শফিউলা প্রধান? আমি আসলে ওই যে ইউটিউবে সার্চ করার পরে মানে হঠাৎ করে একদিন আপনারই একটা ভিডিও প্রথমে আমার মোবাইলে দেখি, দেখার পরে এটা প্রায় ধরেন এক বছর আগে তো দেখার পরে প্রথম মানে তেমন একটা ইয়া লাগতো না, যে মানে বিশ্বাস হইতো না তেমন। পরে আস্তে আস্তে দেখতাম যে মানে আমার অনেক রোগের সাথে আপনাদের এই যে স্যারের কিছু কথার মানে মিলে যাচ্ছে। আমি একদম প্রায় এক বছর পর্যন্ত আপনাদের সব ভিডিও, আপনারা যত ভিডিও দিতেন সবগুলোই আমি দেখতাম। দেখে দেখে মানে লাস্টে আমার একটা মানে বিশ্বাস জন্মে গেছে যে মানে আমি মনে হয় ওখানে গেলে হয়তো বা সুস্থ হইতে পারবো। মানে লাস্ট দুই মাসে আসলে এটা আমার আরো বেশি জোরদার হয়েছে জিনিসটা। পরে ও আসলো বাড়িতে, আমি বলি যে এই সুযোগে যদি না যায় তাহলে আর আমার যাওয়া হবে না, কারণ চিটং থেকে তো এখানে মহিলা মানুষ একা আসা যায় না, একটু ডিফিকাল্ট। জি, পরে আল্লাহর উপর ভরসা রেখে আসলাম আপনাদের এখানে। প্রথম দিন স্যারের সাথে দেখা, কি বললেন স্যার, মনে আছে? জি স্যার, আপনার শুরুতে দেখেই আমাকে কিছু টেস্ট দিছে, আপনার এমআরআই দিছে, সবগুলা বলে যাক এগুলো করাই নিয়ে আসেন। তারপর আমি করালাম সবগুলা, তো করানোর পরে রিপোর্ট দেখানোর পরে উনি বলতেছে যে আপনার পিএলআইডি সমস্যা, তো বলতেছে যে টেনশন করিয়েন না, আপনি 10 দিন বা 15 দিন থাকেন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন, এটা বলছে। তো স্যারের কথা শুনে আমি সাথে সাথেই আমি ওই হিসাবে প্রিপারেশন নিয়ে আসছি, যাতে মানে যদি ভর্তি থাকা লাগে আমি মানে ভর্তি হয়ে যাব। তো সাথে সাথে ওই দিন ভর্তি হয়ে গেছি আর কি। সেই প্রথম দিন ভর্তি হওয়া মানুষটা, যে মানুষটা একটা সময় ঘুমাতে যেতেও ভয় পেতেন, জি, সারা দিন আর 24 ঘন্টা, হয়তো আজকে ঈদের দিন বা ভালো একটা দিন, কিন্তু আপনার মনে সবসময় একটা সংশয়, একটা ভয় কাজ করতো, আর 10টা মানুষ আপনার হয়তো অন্যান্য ভাবিরা বা বোনরা যারা অনেক কাজ খুব সহজে করছেন, আপনি আর করতে পারতেন না, খুব আফসোস করতেন একটা সময়, এবং আপনি আদৌ করতে পারবেন কিনা সেই কনফিডেন্স আপনি হারিয়ে ফেলেছিলেন। সেই মানুষটা আজকে 10 দিন পরে কেমন আছেন? এখন আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক ভালো। দেখা যাচ্ছে যে যদি আমার ভিতরে ইন্টারনাল পেইন থাকে, ব্যথা থাকে, বা আমার শরীরে কোন রকম সমস্যা থাকলে আমরা কিন্তু আসলে মানুষটা কিন্তু বুঝতে পারি। সো আপনি কি ভিতর থেকে এখন বুঝতে পারছেন যে আলহামদুলিল্লাহ এখন আপনি অনেকটুকু সুস্থ আছেন, ভালো আছেন? এটা তো আল্লাহর রহমতে আমার কাছে অনেক ভালোই লাগতেছে। তার মানে এই যে এত দূর থেকে আসা, এত কষ্ট করে, এত ত্যাগ স্বীকার করে আসা, চিকিৎসার জন্য আসা, আপনার আশাটা সফল ছিল এবং সঠিক ডিসিশন ছিল মনে করেন আপনি? আমি তো মনে করতেছি মানে আল্লাহর রহমতে এটা সঠিক সিদ্ধান্ত ছিল আমার। আলহামদুলিল্লাহ, অসংখ্য বোন আছেন, মা আছেন, বাবা আছেন, হয়তো ক্যামেরার পাশে দেখছেন আপনাকে, ঠিক তারা হয়তো ঠিক একদিন হয়তো আপনার এখানে হয়তো তারাও আসবেন, তারাও বলবেন, তাদের জন্য যদি আপনি কিছু বলেন। তাদের জন্য এটাই বলবো যে অসংখ্য মানুষ তো আছে যে এক একজনের এক এক রকমের সমস্যা, আপনারা যদি আমার মতো এখানে আসেন হয়তো অবশ্যই আপনারাও একটা ভালো ফল পাবেন, এটাই আশা করি। আলহামদুলিল্লাহ। দর্শক, ডক্টর শফিউলা প্রধান কথা দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ আল্লাহ চায়েন তো উনি
তার কথা রাখতে পেরেছেন। আমার এই বোনটা এখন সুস্থ আছেন, ভালো আছেন, এখন ঘুমাতে গেলে ওনাকে চিন্তা করতে হয় না এবং অনেক স্বাভাবিক কাজই যেটা হয়তো কিছুদিন আগে উনি করতে পারতেন না এখন আলহামদুলিল্লাহ উনি করতে পারেন। হয়তো আরও যত দিন যাবে হয়তো ডে বাই ডে উনি আরও বেশি ডেভেলপ করবেন, আরও বেশি সুস্থ হবেন। দর্শক দোয়া করবেন আমার এই বোনটির জন্য যাতে উনি আজীবন এরকম সুস্থ থাকেন, ভালো থাকেন, অ্যাটলিস্ট মন ভরে বলতে পারেন না আমি আজকে সুস্থ আছি, আমি ভালো আছি। আপনারাও সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অসুস্থ হয়ে পড়ে থাকার জন্য আপনাদের জন্ম হয়নি এই পৃথিবীতে। দর্শক আমাদের এরকম অসংখ্য মানুষ আছেন যারা বছরের পর বছর তারা রোগকে পুষতে থাকেন, হয়তো ভাবেন যে ভালো হয়ে যাবো, হয়তো সুস্থ হব, হয়তো আপনি সত্যি নিজে নিজেই সুস্থ হবেন, কিন্তু যদি না হন সেটার জন্য যখনই সমস্যা হবে অবশ্যই আমরা বলবো বিশেষজ্ঞের পরামর্শ নিন। বিশেষজ্ঞের পরামর্শটা নিলে অ্যাটলিস্ট আপনি বুঝতে পারবেন আপনার সমস্যাটা কোথায় এবং সঠিক ডায়াগনোসিসের মাধ্যমে যদি রোগটা সঠিক সময়ে ধরা যায় খুবই অল্প দিনের ভিতরে সুস্থ হয়ে ওঠা সম্ভব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।